say you say it like that. If I hate you, then find someone new. Maybe, but you know I never will. No, so I choke you down just like a pill. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, আর আমি এই মুহূর্তে অনেক ভালো আছি, কারণ আমি চলে এসেছি নারায়ণগঞ্জের আপনার চানমারিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আজকে একটি ইন্টেরিয়র ডিজাইন এবং আপনার জিপসামের একটি শোরুমে। এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের অফিস কিংবা বাসা, ফ্ল্যাট কিংবা রেস্টুরেন্ট, যে কোনো দিকে সুন্দর মতো আপনার মনের মতো করে সাজিয়ে নিতে সব কিছু। তো দেখতে থাকুন ফুল ভিডিও, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আর আমরা এখন যে শোরুমে আছি, এই শোরুমের নাম হলো সাদ ইন্টেরিয়র অ্যান্ড জিপসাম। তো আমরা আপনাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্সে এই শোরুমের সকল ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে যাবতীয় সব কিছু দিয়ে রাখবো। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমাকে যারা ফার্স্ট টাইম দেখতেছেন, যারা এমএসবিডি প্রথমবারের মতো দেখতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমাদের করা সব নতুন নতুন ভিডিও আপনার ফোনে পৌঁছে যায় সবার আগে। তো চলুন ভিডিও শুরু করি। সাবস্ক্রাইব করুন MS.BD এই চ্যানেলটি, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের করা সব ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। তো ভিউয়ার্স, এই শোরুমে আসলে আপনারা সবার প্রথম যাকে পাবেন ওয়ালিউল্লাহ ভাই। ওয়ালিউল্লাহ ভাই হলো এই শোরুমের ওনার। আজকে আমরা ওনার সাথে কথা বলবো, আর ফুল ভিডিওতে উনি আপনাদেরকে হেল্প করবে সব রকম ইনফরমেশন দিয়ে। ওয়ালিউল্লাহ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালি ভাই, আপনি আমাদেরকে, আমাদের ভিউয়ার্সদেরকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, যে আসলে অনেকের ধারণা নাই যে এই সমস্ত জিপসাম কিংবা আপনার এই ইন্টেরিয়র ডিজাইন করার জন্য যে জিনিসগুলো লাগে, আমাদের অনেকেরই ন্যূনতম ধারণা নাই যে এই জিনিসগুলো করতে কীরকম খরচ হতে পারে। তো আপনি আমাদেরকে আজকে একটু হেল্প করবেন যে এগুলা লাগাতে বা আপনার এইগুলা যদি আমরা চাই আমাদের অফিস কিংবা বাগানে সাজাতে, তাহলে কীরকম টাকা খরচ হতে পারে। তো আমরা আপনাদেরকে অনেক ক্লায়েন্ট মনে করে যে একটা ফ্ল্যাট বা একটা অফিস সাজাতে তার অনেক টাকা বাজেট চলে যায়। তো আমরা খুব সীমিত খরচের ভিতরে আমরা যতটুকু স্পেস, যত ক্লায়েন্টের ছোটই হোক না কেন, আমরা চিন্তা করি ক্লায়েন্টের রুচি আর সাধ্যমতো একটা কম্বিনেশন ঠিক রাখতে। আর জিপসাম যেই কাজগুলো, জিপসামের রেটটা এখন অনেক কম, ক্লায়েন্ট মনে করে অনেক বেশি, যার কারণে করতে চায় না। আর জিপসামের যে বর্ডারগুলো আছে আমাদের কাছে, এটা 6.5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত চওড়া হয়। তো 6.5 ইঞ্চি যেই স্ট্রিপগুলো, এগুলো পরে আপনার 55 টাকা রানিং ফিট। তো আপনি বলি ভাই আমাদেরকে একটু কাছে গিয়ে দেখাবেন আসলে কোন কোন ইয়েগুলো আছে, আপনার প্রাইস কি আমরা জানি। যেমন 6.5 ইঞ্চি হচ্ছে ওগুলো। আচ্ছা, এগুলি আপনার মোটামুটি যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় আমি আপনাদেরকে দেখাতে চাই একটু। এইখানে রাখা আছে আপনারা এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এগুলো দিয়ে মূলত এই বর্ডারগুলো বানানো হবে। তবে এই প্রোডাক্টটি হলো থাইল্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন অনেক আছে একটু কম প্রাইসের জন্য অন্যান্য দেশ থেকে আনে কি বলবি? হ্যাঁ, এটা অন্যান্য ক্লায়েন্ট তো আর জানে না ম্যাটেরিয়ালসটা কোথা থেকে আসছে, তো ওরা নিম্নমানের প্রোডাক্টটা মূলত চায়না থেকে নিয়ে আসে আর বলে যে BK90 এটা থাইল্যান্ড থেকে আসছে, কিন্তু আমাদের অরিজিনাল প্রোডাক্ট, এটা থাইল্যান্ড থেকে আনা আর সরাসরি ইম্পোর্ট করা। আচ্ছা, তো এগুলোর প্রাইস কীরকম? 6.5 ইঞ্চি যে স্ট্রিপগুলো দেখছেন আপনারা, এগুলো হচ্ছে 55 টাকা রানিং ফিট, একবারে ফিটিং চার্জ সহ। ফিটিং চার্জ সহ, হ্যাঁ। আর এখানে 7 ইঞ্চি 12 ইঞ্চি যে ইয়াগুলো দেখছেন, 12 ইঞ্চি এগুলো হচ্ছে আপনার 150 টাকা উইদাউট কালার। উইদাউট কালার, হ্যাঁ। আর কালার সহ হলে 200 টাকা রানিং ফিট। আচ্ছা, এরপরে আমি এই যে আপনার উপরের দিকে যদি বলি একটু, এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এইটা কত ইঞ্চি? এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা হচ্ছে আপনার 100 টাকা রানিং ফিট। 100 টাকা রানিং ফিট, হ্যাঁ। আচ্ছা, আর এই পাশাপাশি যদি আমরা আপনাদেরকে যে মিডিলে যেটা দেখাই, এটা সবচেয়ে বড় সাইজ, এটা কত ইঞ্চি? এটা হচ্ছে ফুল সিলিং। এই ফুল সিলিংগুলো মূলত রানিং ফিট হয় না, এগুলো স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট হিসাবে, হ্যাঁ। আচ্ছা, এগুলোর স্কোয়ার ফিট কত? এগুলা স্কোয়ার ফিট পড়বে আপনার 250 টাকা উইদাউট কালার। 250 টাকা কালার ছাড়া, হ্যাঁ। আচ্ছা, যারা আপনার মানে একটু কালারফুল পছন্দ করে, সবচেয়ে বেশি কালার ইউজ করতে চায়, মানে সেটা মোটামুটি কিরকম কালার আসতে পারে ম্যাক্সিমাম কালারে? কালার সহ আসলে এটা ডিজাইন টু ডিজাইন ভেরিফাই করে। আচ্ছা, ডিজাইন টু ডিজাইন ভেরিফাই করার কারণে দেখা গেছে আমাদের সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু 450 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, আপনারা তো লাইটিংয়ের কাজগুলো করে? হ্যাঁ, লাইটিং ইনকমপ্লিট, লাইটিং কমপ্লিট, হ্যাঁ।
যদি 10-12 একটা রুম হয়, যদি ফুল সিলিং হয়, যে ডেকোরটা এই জায়গায় করা আছে, সেক্ষেত্রে আপনার প্রায় 40,000 টাকার মতো চলে আসে। 40,000 টাকার মতো মোটামুটি আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি এরকম একটা কাজ করা যাবে। জি। আচ্ছা, আরেকটা জিনিস, এগুলো কি কোনো রকম ওয়ারেন্টি থাকে বা আপনার লাইফ টাইম কিরকম হতে পারে? এটা আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি, হচ্ছে গ্যারান্টি তো না, অ্যাকচুয়ালি ওয়ারেন্টি, এটা 30 বছরের ওয়ারেন্টি। 30 বছরের ভিতরে যদি কোনো কিছু হয় উইদাউট এনি কস্ট আমরা রিপেয়ার করে দিই। ভিউয়ার্স আপনাদেরকে আমি বলে রাখি, এগুলো নর্মালি ইনডোরের ডিজাইন, এগুলো ইনডোরে থাকে, যার কারণে আপনার পানি কিংবা কোনো রকম ম্যাটেরিয়ালস লাগার সম্ভাবনা নাই এবং এগুলো আপনার অনেকদিন পর্যন্ত এরকমই থাকবে। এগুলো কি আপনার মোছা যাবে বা পরিষ্কার করা যাবে? পানি দিয়ে পরিষ্কার করতে পারবে, সমস্যা। আচ্ছা, আমরা একটু এই পাশে আসবো। ৩,০০০ টাকা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 27 ইঞ্চি, কালার ছাড়া আসবে 1,300 টাকা, কালার ছাড়া 1,300 টাকা। আচ্ছা, এখন এটার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি কালার ছাড়া, এটা হচ্ছে 32 ইঞ্চি, এটা হচ্ছে 1,500 টাকা। এবং ওইটার নিচে আরেকটা দেখতে পাচ্ছি, এটা 29 ইঞ্চি, কালার ছাড়া 1,300 টাকা। এবং এটার পাশাপটা 32 ইঞ্চি, 1,500 টাকা। তার মানে 32 ইঞ্চি এগুলো 1,300-1,500 এইরকম রেঞ্জের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এটার পাশাপাশি এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। মোটামুটি এইখানে আসলে মানে জায়গার স্বল্পতার কারণে সবগুলা ডিজাইন রাখা সম্ভব হয়নি। ওনাদের কাছে ক্যাটালগ আছে, আপনারা চাইলে এসে আমাদের মন মতো পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারবেন। এবং এই দুইটা যে আইটেম দেখালাম এগুলো ছাড়াও আরেকটা জিনিস দেখতেছেন আপনারা এখানে, মোটামুটি এইটা হলো, এটা কি বলবো, এটা হলো গেট, গেট রুমের থেকে বের হওয়ার জন্য যে জায়গাটা নাকি? জি। আচ্ছা, এই গেটগুলো করতে কীরকম লাগে? গেটগুলো হচ্ছে কন্টাক্ট বেসিস, এগুলো মনে করেন 5,000 থেকে শুরু 20,000 টাকা পর্যন্ত হয়। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, আপনারা মানে ঢাকার বাহিরে, মানে এটা তো নারায়ণগঞ্জ আছে আমরা, এখন যদি ঢাকার বাইরে কেউ ধরেন আপনার উত্তর আসাম বা গাজীপুর কিংবা যদি ঢাকা ডিস্ট্রিক্টের বাইরের কথা বলি, তাহলে ওইখানে কি আপনার সার্ভিস দেন কিনা বা সেটা? আমরা সারা বাংলাদেশই কাজ করে থাকি, আপনার ম্যাটেরিয়ালস রেট একই থাকবে, শুধু কেয়ারিং চার্জটা একটু ভেরিফাই করবে, মানে কেয়ারিং করার যে চার্জটা সেটা আপনার কাস্টমার দিতে হবে। আর মোটামুটি মিনিমাম মানে কত, মানে সাপোজ ধরেন একটা রুমের মানে কি পরিমাণ কাজের জন্য আমরা ঢাকা বাইরে যাব? কাজ ছোট আর কাজ বড় এটা কথা না, যদি ক্লায়েন্টের এক রুমের কাজ হয় আমরা সেক্ষেত্রে যাব, ক্যারিং চার্জটা ক্লায়েন্টকে বহন করতে হবে। শুধুমাত্র আপনারা ক্যারিং কস্টটা দিবেন, আর ওনারা এখান থেকে আপনাদের দক্ষ আমাদের কারিগর আছে, ওনারা গিয়ে আপনার রুমটিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আসতে পারবেন। তো আমি আপনাদের ভিউয়ার্স একটা কথা জানাতে চাই, আসলে আপনারা যারা মনে করতেছেন যে এই সমস্ত জিনিসপত্র দিয়ে আপনাদের রুমগুলা সাজাতে বা আপনার অফিস কিংবা রেস্টুরেন্টটা সাজাতে অনেক টাকার প্রয়োজন, আসলে ওই রকম না। আর আরেকটা জিনিস শুনি ভাই, এই যে আপনার কি বলে ওয়ালের জন্য, শুধু ওয়ালের জন্য কি আপনাদের কোনো কিছু আছে? শুধু ওয়ালের জন্য? হ্যাঁ, থ্রিডি বোর্ড আছে এখানে। থ্রিডি বোর্ড আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো আপনার থ্রিডি বোর্ড, এটা আপনার ওয়ালের উপরে ডিরেক্টলি আপনারা করতে পারবেন, মানে প্লাস্টারের উপরে কি করতে পারবেন? হ্যাঁ, প্লাস্টারের উপরে চাইলে আপনারা এরকম আরও অনেকগুলো ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। এগুলো স্কোয়ার ফিট কত করে? এগুলো স্কোয়ার ফিট না, এগুলো বোর্ড প্রতি হচ্ছে 250 টাকা, ফিটিং চার্জ সহ 250 টাকা এই সাইজের বোর্ড। হ্যাঁ, 2x2 বোর্ড লাগানো সহ কত? 250 টাকা, অনলি 250 টাকা। এটা কি কালার সহ না ছাড়া? কালার ছাড়া। কালার করলে সেটা কি 350 টাকা? আর এই যে কর্নারগুলো, যেগুলো এবং এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে। তো আমরা আসলে আজকে খুব বেশি আপনাদেরকে সময় নষ্ট করবো, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেওয়া আছে, এটা ইমো নাম্বার ওনাদের, আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ইমোতে আপনারা আপনাদের পছন্দনীয় ডিজাইন আপনারা দেখেও চুজ করে নিতে পারেন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, এই নাম্বারটা সেভ করলে ইমো চলে আসবে, আর ইমোতে আপনারা চাইলে সবগুলো ডিজাইন আপনারা। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আসলে মানে সুন্দরের পূজারী আমরা সবাই,
সাপোজ ধরেন আপনার বাসা বাড়িতে আপনি অনেক টাকা খরচ করতে পারবেন, যদি আপনি জিপসাম কিংবা আপনার এরকম ডেকোর দিয়ে যদি আপনার রুমটাকে না সাজান, আপনি যতই টাকা খরচ করেন না কেন এটা মানুষের চোখে সুন্দর লাগবে না। আমরা বর্তমানে যে সমস্ত অফিস আদালত আছে ঢাকায় বা আপনার যে সমস্ত জায়গায় অনেক দামি দামি বিদেশি অফিসগুলো দেখি, সেখানে আর তারা সবাই আপনার এরকম জিপসাম দিয়েই আপনার অফিসগুলোকে সাজায়, কিন্তু আমরা বাইরে থেকে হয়তো বুঝতে পারি না যে এগুলো কীভাবে বানানো হয়েছে। তো আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, ওয়ালি ভাইকে অনেকক্ষণ বিরক্ত করলাম, আপনারা ওনাকে অবশ্যই কল দিবেন, উনি মানে যে কোনো সময় আপনি ফোন দিয়ে ওনার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের প্রাইস জেনে নেবেন, এবং আপনারা চাইলে আপনার ঢাকার বাইরেও যদি বাসা হয়ে থাকে আপনারা অর্ডার দিলে ওনারা এখান থেকে গিয়ে আপনাদের খুব অল্প খরচের মধ্যে আপনাদের বাসাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আসতে পারবেন। আরেকটা জিনিস, আপনারা যদি কুরিয়ারে শুধু প্রোডাক্ট নিতে চান, যে আমরা এখান থেকে শুধু প্রোডাক্টগুলো নিতে চাই, আমরা লোকাল কোনো ইঞ্জিনিয়ার দিয়ে বা লোকাল কোনো মিস্ত্রি দিয়ে আমরা কাজ করিয়ে নেব, সেটাও আপনারা চাইলে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিব, আজকে চলে আসবো নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। We'll be right back.